এই কথাবার্তা গুলি কিন্তু আমি কইতাম না বলবো মুসলমান বাহিরারে রে আমার আম্মাজান আয়শা নবীকে বললেন নবী গো আপনি বলেন তো দেখি আমাদের মহিলাদের জন্য ছোট ছোট কোন আমল এমন আছে বড় বড় সওয়াব পাওয়া যাবে আল্লাহু আকবার বাজান পুরুষের চাইতে মহিলারা কিন্তু তাড়াতাড়ি ওলি হইতে পারে কথা বলেন ঠিক না বে আম্মাজান আয়েশা ডাক দিয়ে বললেন নবী গো আপনি বলেন না বিরক্ত হইতেছেন আপনারা নবীজি আপনি বলেন তো দেখি এমন কিছু আমল দেন আমল হবে ছোট নেক পাওয়া যাবে অনেক বেশি আমার নবী বললেন আয়সা তাহলে তুমি শুনে নাও আমি নবী তোমাকে বলে দিলাম প্রতিটা রাত্রে কোরআন খতম করে তুমি ঘুমাইবা আম্মাজান আয়সা বললেন ইয়ার সুলাল্লা আর কোনো আমল আসেনি নবী আমার ডাক দিয়ে বললেন আয়সা প্রতি রাত্রে তুমি হস করে ঘুমাইবা আম্মাজান আয়সা আয়সা বললেন নবীজি ও নবী আর কোন আমল আসেনি নবী আমার ডাক দিয়ে বললেন রে তৃতীয় আমল হইল সারা দুনিয়ার সমস্ত মানুষকে খুঁজে করে ঘুমাইবা ডাক দিয়ে বললেন নবীজি সিরিয়াল শেষ হলে আমি আপনার কাছে জানবন নবীজি তবে আপনি যা বলতেছেন সবটা এবাদতের কথা বলছেন আর এই এবাদত নারী পুরুষ যারাই করবে তারাই আল্লাহ সাহায্য পাবে সাহায্য তো করবে আল্লাহ ইয়া ওয়া ইয়া কানাস্তাইন এবার আম্মাজান আয়েশা বললেন নবীজি চার নম্বর আর কোন আমল আসেনি নবী আমার ডাক দিয়ে বললেন আয়েশা দুনিয়ার সমস্ত নবী রাসূলকে খুঁজি করে ঘুমাইবা দিয়ে বললেন না বিজি এই একটা রাতের মধ্যে কেমনে আমি কোরআন খতম করে ঘুমাবো এত বড় কোরআন এত বড় কোরআন তিরিশ পারা কোরআন কেমন করে আমি দ্রুত খতম করে ঘুমাবো বিজি। এই একটা রাতের মধ্যে আপনার জবানে শুনেছি মুসলমানদের সব সেই কষ্টের আবাদত হস করার একটা মানুষ এই দ্রুত গতিতে এই রাতের মধ্যে কেমন করে হস করে ঘুমাবে নবী বললেন আয় তুমিও সিরিয়াল শেষ করো আমি একটা একটা করে বলবো আরে গলির মা বোনের ওয়াজ করলে তো সারা রাত করা যায় ওয়াজ বেশি শোনার মধ্যে ফায়দা নাই অল্প শুনবেন অল্প আমল করবেন তাড়াতাড়ি নাজাত পাবেন অল্প আমলেই জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট এবার আয়েশা বললেন নবীজি আপনি বললেন সারা দুনিয়ার মানুষকে খুশি করে ঘুমাইতে হবে ওগো নবীজি আমি আরব কান্ট্রির লোক আমি কেমনে গো আমেরিকার মানুষকে খুঁজি করব আমি কেমনে গো ইরান ইরাকের মানুষকে খুঁজি করব। আমি কেমনে ভারতের মানুষকে খুঁজি করব। আমার নবী বললেন আরও কোনো কথা থাকলে বলো না আমি তোমার জবাব দেব আম্মাজান আশা বললেন নবীজি আমি ঘর করেছি আপনার পেয়েছি আপনাকে আপনি বললেন সমস্ত পয়গম্বার নবী রসুলকে খুঁজে খুশি করে ঘুমাইতে হবে আমি তো পাইনি ঈসা মূসা আমি তো পাইনি ইউসুফ ইউনুস আমি তো পাইনি জাকারিয়া ইয়াহইয়া ইয়াকুব ও নবীজি আমি তো পাইনি ইব্রাহিম ইসমাঈল আমি তো পেয়েছি আপনাকে আমি সমস্ত পয়গম্বরকে কেমন করে খুশি করে ঘুমাবো এটা মনে হয় আমার জন্য কষ্টকর হলো নাকি আল্লাহর রাসূল ডাক দিয়ে আমার আদর্শ হইল ইয়েরোয়ালা তো সহজ করে বুঝানো কঠিন করে বুঝানো নয় এরে মা এই গাবতলি বাজার এলাকার মা হাজার হাজার বাবাইরা আজিস তলা বাড়া ও আলেম বাবারা আপনাদের যোগ্যতার কাছে আমার কোনো যোগ্যতা নাই তারপরেও যেহেতু আপনারা আমার প্রিয় মা হে এই জন্য আমি আপনাদেরকে এবাদতে করতে চাই দাখেল এই দাখেল নিয়ে আমি আপনাদের কথা বলে যাই আম্মাদান আয়সা বললেন নবীজি এত বড় বড় সব এত বড় বড় আমল কেমনে করব আল্লাহ নবী বললেন আয়সারি তাইলে তুমি শোনো সব হইল বেশি আমল হইল ছোট আল্লাহ নবী বললেন আয়সারে তুমি তোমাকে আমি বলেছিলাম কোরআন খতম করে ঘুমাইতে হবে আমি নবীজি বলে দিলাম I'm. Um. আল্লাহর কোন বান্দা বান্দি বিছানায় শোয়ার আগে শোয়ার সময় যদি তিনবার সুরে এক পরে আমার আল্লাহ ওই বান্দা বান্দির গোটা কোরআন খতম করার সোয়াব লেখে দিবে চিৎকার দিয়ে বলেন সোবাহান এবার আম্মাজান আয়সা চামড়ার টুকরা বের করলেন আমার বন্ধুগণ চামড়ার টুকরায় নোট করলেন আল্লাহ নবী বললেন আয়সা দ্বিতু আমি বলেছি হজ করে ঘুমাইতে হবে আমাদের আয়সা বললেন নবীজি এই রাত্রের মধ্যে আমি হজের সওয়াব কেমনে পাবো আল্লাহ নবী বললেন আয়েশা রে কোনো বান্দাবান্দি যদি ওয়া লা ইলাহা! ইল্লাল্লাহু ইহ্লাহ আকবার এই তাসবিহ ১০ বার পড়ে কথা বলেন কয়বার আবার বলেন কয়বার আল্লাহ নবী বললেন সুবাহ ওল্হামদুলিল্লাহ বলেন না সুবাহ আল্লাহ ওল্হামদুলিল্লাহ ওলা ইহা ইহু ওহ আকবার এই চারটা তসবি যদি দশবার কোনো গোলাম পড়ে আমার নবী বলেন তাদের আমল নামায় আমার আল্লাহ করার সাব লেখে দিবে আল্লাহ নবী বললেন সারে নাম্বার কোনো বান্দি যদি কোনো বান্দি যদি সমস্ত মানুষের জন্যে ঘুমানের আগে মোনাজাত করে এইভাবে ঘুমায় আয় আল্লাহ পৃথিবীর সকল মানুষ তোমার সৃষ্টি বিশেষ করে মুসলমান বান্দাবান্দি যারা মারা গেছে তাদের মা ফেরাত করিয়ে দাও যারা বেঁচে আছে তাদের ভালো রেখ তাদের হেদায় দিও তার মানে আসা রে কোনো বান্দি যদি সমস্ত মানবতার জন্য দোয়া করে ঘুমায় আমার আল্লাহ বলে সমস্ত পৃথিবীর বান্দাবান্দিকে খুশি করে এই গোলাম গোলামি ঘুমাইল আল্লাহু আকবার নবীর স্ত্রী আমাদের মা ডাক দিয়ে বললেন নবীজি গো ঈসা মুসা পয়গম্বর এই সমস্ত পয়গম্বরদেরকে খুঁজি করে কেমন করে ঘুমাবো আল্লাহর নবী ডাক দিয়ে বললেন আয়েশা কোন বান্দি যদি আমি নবীর প্রতি দশ বার দুরূদ পড়ে অথবা দুরূদ শরীফ আদায় করে আমি নবী বলে দিলাম আমার প্রতি দুরূদ পড়ার কারণে সমস্ত নবী রাসূল পয়গম্বররা খুশি হয়ে যাবে যাবে ইনশাআল্লাহ আমল করব তো ফাদুখুলি ফি ইবাদি ওয়াদখুলি ইবাদতের মালিক কে জান্নাতের মালিক কে আল্লাহ সাহায্য চাই কি চাই না এবাদত করব কার ইয়া না বুদু ওয়া ইয়া কা আপনাদের একেবারে এত পিপাসা বাড়ছে আরো চক কিন্তু শুনবো কম আমল করব শেষ করার আগে আমি ছোট্ট একটা আমল দিয়ে শেষ করতে চাই আমার ভাইরা আমরা সবাই মরণকালে কাল মানুষ এটা আমরা চাই কিনা জোর বলেন চাই কিনা তাহলে মরণকালে হবে আমার বন্ধুগণ অনেক ফজিলত হবে একটা শূন্যচুর উপর আমল করলে সেটা হইলো খানা খাওয়ার আগে এবং পরে দুই হাত কবজি পর্যন্ত দোয়া খানা খাওয়ার আগে এবং পরে কয় হাত জোরে কইন এই সত্য একটা সুন্নতকে সুন্নতের উপর আমল করে ইস্তেকামাত থাকলে আমার বাইরে আল্লামা তক উসমানি লেখেন হাজরত থানবী রহমতুল্লাহ বলছেন যে এই লোকটার অনেক ফায়দা এর মধ্যে এক নাম্বার আল্লাহ তারে ঋণই রাখবো না অবাক মুক্ত করে দিব দুই নম্বর হইল দুই নম্বর হইল মরণকালে কালমা নসিব হইব তাহলে আমরা এই আমলটা করতে পারবো তিনশাল্লাহ করতে পারবো তো খাওয়ার শুরুতে বিসমিল্লা বলবো খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলবো খাওয়ার শুরুতে আর শেষে দস্তরখানা বিছায়া খাবো দস্তরখানায় কোনো খাদ্য পড়লে এই খাদ্যটা বাম হাত দিয়ে উঠাইয়া ডাইন হাতে নিয়া এরপরে খাবো লাভ কি চোখের জুতি বাড়বে আর শূন্যতির উপর অটল থাকার কারণে কবরেজ গেলে আল্লাহ বাতিনি চোখ খুলে দিব জান্নার দেখবেন আর যাইবে এই শূন্যতির উপর আমল করতে পারবেন তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন বলেন আমিন